আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনেক দিন পরে আজকে আবার একটা ভিডিওতে আপনাদের সামনে আসলাম। আমি মাকসুদুল হাসান, আপনারা হয়তো ক্রিয়েটার্স কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখছেন। আমরা একটা কম্পিউটার এখানে কেনা হয়েছে, এই কম্পিউটারটা কে কিনলো, কত দিয়ে কিনলো, কী কাজে ব্যবহার করবে, কোন প্রোডাক্টটার প্রাইস কত, আমাদের উদ্দেশ্যটা একদম সিম্পল। আমরা প্রত্যেকটা ভিডিওতে চাই অডিয়েন্স যেন, দর্শক যেন, বর্তমান বাজারে প্রোডাক্টের প্রাইসটা কত চলতেছে, বাজারের দরদাম আর কি, আজকে প্রোডাক্টটার প্রাইস কত, প্রসেসরটার প্রাইস কত, এটা যদি আপনি জেনে যান এই ভিডিও দেখে, তাহলে আপনাকে কোনো দোকানদার ঠকাইতে পারবে না, দাম বেশি নিতেও পারবে না। এটাই হচ্ছে উদ্দেশ্য, আর কিছু না। আর এই পিসিটা যেই পারপাসে উনি নিচ্ছে, আপনার বাজেট হয়তো এর থেকে কম বেশি হতে পারে, আপনার পছন্দটাও ব্যতিক্রম হতে পারে, উনি যেই বোর্ড নিচ্ছে আপনি অন্য বোর্ড নিতে পারেন, পছন্দগুলো আপনাদের থাকুক, শুধু প্রোডাক্টের প্রাইসগুলো এই ভিডিও থেকে নিয়েন। এই পিসিটা বিল করা হয়েছে 67,000 টাকা দিয়ে, যে বিল করছে ভাইয়ের নাম রাকিবুল হাসান ভাই, তাই তো? হাসান না লাস্টে? জি ভাই, আমিও হাসান, দুই রাকিব একসাথে। থ্যাংক ইউ রাকিব ভাই। এই পিসিটা আপনি, আমি যেটা দেখতেছি, একদম টোটাল পিসি নিছেন, অনেকে আছে শুধু পিসি নাই, অনেকে আছে মনিটর ছাড়া, মানে এই পিসি নাই, কেউ মনিটর সহ, কমপ্লিট পিসি, কমপ্লিট। এই পিসির আগে আপনি বাসায় পিসি কি ইউজ করছেন নাকি ল্যাপটপ ইউজ করছেন? ওই ল্যাপটপের প্রাইস কত ছিল কেনার সময়? 50,000। 50,000 টাকার ল্যাপটপ। প্রসেসর কি ছিল? Core i3 10th generation, ওটা অনেক আগের ছিল, Core i3। আর এখন আপনি i5 নিচ্ছেন 13th generation, মানে ওইটার থেকে এটা একটু পাওয়ারফুল। মানে উদ্দেশ্য বলতে আপনি এই পিসিটা দিয়ে কি কাজ করবেন আমাকে সিম্পলি এক মিনিটে বলুন। আমি সিএসি নিয়ে পড়তেছি, লেখাপড়া করতেছি নর্দান ইউনিভার্সিটিতে। আচ্ছা, আমি এটা দিয়ে বেসিক্যালি প্রোগ্রামিং করব, প্রোগ্রামিং করার জন্য এটা নিচ্ছি। প্রোগ্রামিং বলতে আপনার C++? জি জি, জাভা, পাইথন, জাভা। আচ্ছা, যাই হোক, প্রোগ্রামিং এর জন্য মনে হয় এত, মানে কি বলে, ভবিষ্যতে একটু গ্রাফিক্স এত স্ট্রং প্রসেসর লাগে না মনে হয়, প্রোগ্রামিং এর জন্য কি এত লাগে? এটা কম হইলো হয়তো, কিন্তু আপনি একটু বেশি নিছেন, যেন ভবিষ্যতে আরো বেটার কোনো কাজ যদি করতে চান আপডেট করা, তখন যেন আপডেট না করা লাগে, আর আপডেট করতে চাইলেও করা যাবে। এই পিসিতে যে কম্পোনেন্টগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্টই আমরা স্ক্রিনে প্রাইস দিয়ে রাখবো, যাতে আপনারা বুঝতে পারেন কোনটার দাম কত। আমাদের এই প্রতিষ্ঠানে, মানে ক্রিয়েটার্স কম্পিউটারে, মানে আসার জন্য আপনাকে থ্যাংকস, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করব অলওয়েজ আপনাদের জন্য এতটুকু করতে। আমার মনে আছে স্ক্রিনে প্রাইসটা আমি প্রথম শুরু করছি, এর আগে কেউ প্রোডাক্টের প্রাইস স্ক্রিনে দিত না। ঢাকার বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখতেন, অনেকে ঢাকায় আসতেন না, ঢাকার বাইরে থেকেই পিসি বিল করতেন। আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, এক মানে ঢাকার বাইরের এক দোকানদার আমাকে ফোন করে বলতেছে, ভাইয়া আপনি এই প্রোডাক্টের প্রাইসটা যে এত স্ক্রিনে দিয়ে দিছেন, এখন এই আমার এক কাস্টমার এই প্রোডাক্টটা আইসা আমার কাছ থেকে ওই দামেই চাচ্ছে। এখন আপনি তো ঢাকায়, আমরা তো ঢাকার বাইরে, এখন আমাদের কাছে তো মানে ধরেন একসাথে অনেক প্রোডাক্ট নেওয়া সম্ভব হয় না, হয়তো আমরা অল্প অল্প করে আনি বিক্রি করি, তো আমরা একটু বেশিতে বিক্রি করি। সো একটা কথা আজকের ভিডিওতে বললাম, ধরেন আপনার এই প্রসেসরটা আমাদের আজকের এই ভিডিওতে আপনি যেই প্রাইস দেখতেছেন, এই প্রাইস থেকে যদি 200 টাকা বা 100 টাকা বেশি হয়, সেক্ষেত্রে আপনি বাইরে, যদি ঢাকার বাইরে হয়, তাহলে আপনি কমপ্লেন করেন না, কারণ 200-100 টাকা ডিফারেন্স হতে পারে আউট অফ ঢাকাতে। বাট ডিফারেন্সটা যদি আপনার 1,000 টাকার মতো হয়ে যায় বা 500 টাকার বেশি হয়ে যায়, তাহলে আপনি অবশ্যই আমাদের এই ভিডিওর স্ক্রিনশট দেখায় বলবেন যে এটা এই প্রাইস, এর থেকে বেশি নিয়েন না, ঠিক আছে? তাহলে 200-200 টাকা বেশি হলে আপনারা কমপ্লেন করেন না, কারণ এটা ঢাকার বাইরে তো ওনাদের আর আমাদের সেল একরকম না। আমরা একদিনে ঢাকার শোরুমগুলোতে প্রায় ধরেন 10-12টা পিসি বা মিনিমাম অন্তত 5টা পিসি বিক্রি হয়। ঢাকার বাইরে এমন অনেক প্রতিষ্ঠান আছে যেখানে 5 দিন পরে 1টা পিসি বিক্রি হয়। সো তাদের প্রফিট মার্জিন আর এখানকার প্রফিট মার্জিনটা একটু আলাদা, এটা কোনোভাবে নিয়েন না। রাকিব ভাই অনেক ধন্যবাদ, আমি 2 মিনিটের ভিতরে জাস্ট একটু দেখাই দিব আপনি কী কী দিয়ে বিল করছেন, কোন প্রোডাক্টের প্রাইস কত। আর একটা জিনিস, ওয়ারেন্টির ব্যাপারে একটু বলে দিই, কম্পিউটারের যে পার্টসগুলো আছে এগুলো কিন্তু ওয়ারেন্টি সব জায়গায় সেম। এই প্রতিষ্ঠানে আপনার কেউ দিল 3 বছর, ওইখানে আরেকজন লাইফ টাইম দিচ্ছে, এরকম না। আমরা এখানে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি, আপনি যেখান থেকেই পিসি বিল করবেন, ওয়ারেন্টি কিন্তু সব জায়গাতে সেম হবে। র্যামটার ব্যাপারে একটু বলে দিই, এগুলো লাইফ টাইম ওয়ারেন্টি ভাই, DDR3 পর মানে ম্যাক্সিমাম যেই র্যামগুলো আসছে সবই লাইফ টাইম, বা DDR3গুলো এখন যেহেতু মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায় না, ওগুলো আপনার কেউ 1 বছর ওয়ারেন্টি বা 2 বছর দিয়ে বেচতে পারে, বাট আদারওয়াইজ সব র্যাম 3 লাইফ টাইম। সো আদার্স প্রোডাক্টের ওয়ারেন্টি 3 বছর ম্যাক্সিমাম, র্যামটার ওয়ারেন্টি শুধু লাইফ টাইম, আর এই প্রোডাক্টটার কোনো ওয়ারেন্টি নাই। এটার জন্য কেউ ওয়ারেন্টিতে যায়েন না, ওয়ারেন্টি ক্লেম করেন না, কারণ এটার ওয়ারেন্টি দেওয়া হয় না। এটা আপনার প্রবলেম হওয়ার ভিতরে হয়, অনেক সময় ফ্যান চলে না, ফ্যান ঘোরে না বা লাইট জ্বলে না, ধরেন একটা ফ্যানে প্রবলেম, আপনি আলাদা একটা ফ্যান নিয়ে রিপ্লেস করে নিন। আর গ্লাস ভেঙে গেলে এটা আসলে ওয়ারেন্টি দেওয়া হয় না, তবে আনফর্চুনেটলি আমরা যেটা করি, কাস্টমার যদি কিনার 1 দিন বা 2 দিন পরে কোনো কারণে ভেঙে গেছে, তখন আমরা আমাদের দিক থেকে সিম্প্যাথি আসলে বিবেচনা করে তখন দেখা গেছে যে আমরা কোম্পানি থেকে রিকোয়েস্ট করে চেঞ্জ করে দিই। আর এটাতে যেই আপনার সুইচগুলো আছে এগুলোও কিন্তু আপনার রিপেয়ার করা যায়। কেসিংটা প্রবলেম বলতে পিসিটা এই সুইচ কাজ করে না, ফালাই দিতে হবে না, আপনারা আমাদের সার্ভিস সেন্টারে যোগাযোগ করবেন, অল্প কিছু টাকা 200-400 টাকা হইলেই আপনার এই সুইচটি সব পাল্টানো যায়, ঠিক আছে? তাহলে এবার আমরা একটু আইডিয়া দিয়ে দিই, 67,000 টাকা 13th generation প্রসেসর
এই ফুল পিসিটা আসলে আমরা কি কি প্রোডাক্ট দিয়ে বানাচ্ছি, কোনটার দাম কত? ওকে, রাকিব ভাইয়ের প্রসেসর হচ্ছে 13400 i5 13th gen প্রসেসর। এই প্রসেসরের ক্লক স্পিড হচ্ছে 2.5 4.6, মানে 2.5 হচ্ছে বেস, ম্যাক্সিমাম 4.6, 10 core 16 threaded প্রসেসর। ভালো প্রসেসর ভাই, এই প্রসেসরটা এখন যেই প্রাইসে উনি কিনলো, এটা কিন্তু আমার মনে আছে আমি একটা সময় ভিডিও করতাম এর থেকে আরও 7-8 হাজার 10 হাজার টাকা বেশিতে, অনেক কমে গেছে প্রোডাক্টের প্রাইস। মাদারবোর্ড ভাইয়া নিছে MSI-এর, এটা হচ্ছে প্রো B760ME, আর র্যাম তো একটু আগে দেখাইছি আপনাদেরকে, কিংস্টন ফিউরি লাইফ টাইম ওয়ারেন্টি সহ এই র্যাম। আর কিংস্টন কিন্তু বহু পুরানো একটা ব্র্যান্ড, অনেকে হয়তো রিসেন্ট এটার নাম শুনছেন 2-3 বছরে, বাট এই র্যামের নাম জানি আমি সেই 2000 সাল থেকে। আচ্ছা, এরপরে আপনার এখানে SSD নিছে ভাইয়া 512 GB HP EX900+ M.2, আর 512 GB স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য যথেষ্ট, 512 থেকে বেশি লাগে না। তারপরে যদি আপনি স্পেস বেশি লাগে হার্ড ডিস্ক এক্সট্রা অ্যাড করতে পারেন, আর হার্ড ডিস্ক তো এখন আসলে মানুষ ইউজই করে না, SSD পাওয়া যায় SATA, ওগুলো নিতে পারেন সেকেন্ডারি স্টোরেজ হিসেবে। আর পাওয়ার সাপ্লাই DK ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই 600 ওয়াটের, এবং এটা 3 ইয়ার্সের ওয়ারেন্টি দেওয়া আছে, 80+ বোন সার্টিফিকেশনও আছে। আর এখানে একটা কুলার আছে G400, কুলারটা আপনার ম্যান্ডেটরি আসলে ওইসব প্রসেসরের জন্য যেসব প্রসেসর আপনার ওভারক্লকিং করে অনেকে ইউজ করবেন। আর বিল্টিন যে ফ্যান, এটার মধ্যেও কিন্তু একটা ফ্যান আছে, এখানে একটা ফ্যান আছে, এটা তো একটা ফ্যান আছে। এই ফ্যানটা দিয়ে আসলে PC আপনি ইউজ করতে পারবেন না তা না, তবে আপনি যদি একটু মানে প্রফেশনাল লেভেলের চিন্তা করেন তাহলে আপনাকে অবশ্যই একটা কুলার ইউজ করতে হবে। তবে আমার মনে হয় মানে এই স্টক কুলার ইউজ না করাই বেটার, কারণ আমরা এখন যারা PC ইউজার আছি তারা কিন্তু সবাই মোটামুটি কিছুদিনের মধ্যে এক্সপার্ট হয়ে যায়, এবং দেখা গেছে যে PC কেনার সময় আমাদের যে এক্সপিরিয়েন্স থাকে বা PC কেনার সময় যে আমাদের অভিজ্ঞতা থাকে তার থেকে কিন্তু 2-1 বছরের ভিতরে আমরা অনেক অ্যাডভান্স হয়ে যাই, তখন কিন্তু আপনার আবার কুলার চেঞ্জ করার একটা ব্যাপার চলে আসে, দাম তো অনেক কম, সো নিয়ে নেওয়াটা ওয়াইজ। এখানে একটা মনিটর আছে ভেলোটপের 21.5 ইঞ্চ, এবং এই মনিটরটা IPS প্যানেল 1080 ফুল HD, এবং এই মনিটরটা আপনি ভেলোটপের প্রাইস কিন্তু অনেক কম, ওয়ারেন্টি 3 বছর আছে। অনেকে আছে যে একটু টাকা বাঁচাইতে গিয়ে দেখা গেছে যে আপনার এখানে যে টাকা এই মনিটর ভাই নিছে হয়তো 1500 টাকা বা 2000 টাকা আপনি সেভ করতে গিয়ে আবার 1 বছর ওয়ারেন্টির মনিটর নিতেছেন, বা IPS প্যানেল না VA প্যানেল বা টি অন্য প্যানেলের মনিটর নিতেছেন, বেটার নেবেন যদি ডিফারেন্সটা 1000-1500 টাকার মধ্যে থাকে, তাহলে আপনি অন্যদিকে যায়েন না। এখানে যে কম্পিউটার কেস দেখা যাচ্ছে এনটেক ব্র্যান্ডের, এবং কেসটা অনেক সুন্দর। আপনি এই বিল্ডে যে কম্পোনেন্টগুলো দেখলেন প্রত্যেকটা প্রোডাক্টই আমার কাছে ভালো লাগছে পার্সোনালি, এবং 67,000 টাকার মধ্যে i5 দিয়ে একটা PC, তাও আবার 13th generation, মোটামুটি একটা গুড চয়েস, এবং এইটা ভাইয়া যেই পারপাসে নিছে ওনার পারপাস ফুলফিল হবে আশা করতেছি। এই ভিডিওটা যারা দেখলেন আপনাদের মোটামুটি প্রোডাক্টগুলো ভালো লাগছে, প্রাইসগুলো ভালো লাগছে, আর ভালো যদি প্রাইস না হয় সেক্ষেত্রে একটা রিকোয়েস্ট করবো আপনারা মার্কেটে আসার পরে 2-1টা দোকান দেখবেন, যদি ক্রিয়েটাসের প্রাইস ভালো থাকে তাহলে এখান থেকে নেবেন। আর ওয়ারেন্টির ব্যাপারে আমি এনশিওর করতেছি এখান থেকে যারা PC বিল করবে তাদের সবার জন্য আমাদের এক্সট্রা একটা ফ্যাসিলিটিস থাকবে, ওয়ারেন্টির সময় আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চটা দিয়ে সাপোর্ট দিতে। আপনারা ঢাকার বাইরে থেকে যদি কেউ PC অনলাইনে অর্ডার করতে চান, জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করে দিবেন, আমরা PC রেডি করে আপনাদের কাছে পাঠিয়ে দিব। আর আপনি আসলেও আমরা যেই রকম প্রোডাক্ট দিব, যেই রকম সার্ভিস দিব, আপনি যদি না এসে অনলাইনে অর্ডার দেন সেক্ষেত্রেও কিন্তু আমরা ভালো সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। এই বিলটা ভাইয়া করছে 67,000 টাকায়, আপনার বাজেট 65 বা 70, যদি 2-3 হাজার টাকা কম বা বেশি হয় তাহলেও কিন্তু আপনি সেম বিলটাই করতে পারবেন, দেখা গেছে কেসিংটাতে একটু কম্প্রোমাইজ করতে পারবেন। আর এইখানে আপনার দেখা গেছে যে SSD ভাইয়া 512 নিছে, আপনি 256 নিতে পারেন, মানে একটু একটু করে যদি কনসিডার করেন বা একটু ব্র্যান্ড হয়তো এদিক থেকে সেদিকে যান 3-4 হাজার টাকা কমানো সম্ভব। ভালো থাকেন সবাই, নেক্সট টাইম আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।